नमस्कार बंधुरा आजके नतून पर्वे तोमादेर सबाइके स्वागत। तीन दिनेर गैंगटक टूरे माथा पिछु ठीक कत टाका खरच होते पारे सेई निये आज आमादेर गैंगटक टूरेर द्वितीय पर्व। एर आगेर पर्वे तीन दिने किभाबे गैंगटक घुरे आसा जाय सेई निये विस्तारित आलोचना करेछि आर सेई टूर प्लान फलो करेई गैंगटक टूरेर माथा पिछु खरच सम्पर्के आज तोमादेर एकटा धारणा देवार चेष्टा करछि। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব গ্যাংটক ট্যুরের কোন কোন খাতে আমাদের খরচ হবে, যেমন কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানোর খরচ, গ্যাংটকের হোটেল খরচ, খাওয়া দাওয়া খরচ, গ্যাংটকের দ্বিতীয় দিনের লোকাল সাইটসিন খরচ, গ্যাংটকের তৃতীয় দিনে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির সাইটসিনের খরচ এবং গ্যাংটক থেকে কলকাতায় ফেরার খরচ। কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানোর জন্য প্রথমে তোমরা ট্রেনে এনজেপি রওনা দেবে। স্লিপার ক্লাসে ট্রেনের ভাড়া ৩২০ থেকে ৩৫০ টাকা এবং এসি 3 টায়ারে খরচ ৮৭৫ থেকে ৯২০ টাকা। এরপর তোমরা টাটা সুমো বা বোলেরো গাড়িতে এনজেপি স্টেশন থেকে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছাবে। শেয়ার গাড়িতে মাথাপিছু খরচ ৩৫০ থেকে ৪০০ টাকা এবং রিজার্ভ গাড়িতে খরচ ২৫০০ থেকে ৩০০০ টাকা। শিলিগুড়ি থেকে তোমরা বাসেও গ্যাংটক পৌঁছাতে পারো। সেক্ষেত্রে এনজেপি স্টেশন থেকে টোটোতে শিলিগুড়ি যাওয়ার মাথাপিছু খরচ ২০ থেকে ৩০ টাকা এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে গ্যাংটক পৌঁছানোর খরচ ১৫০ থেকে ২০০ টাকা। এরপর দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ৪ জনের ছোট গাড়িতে গ্যাংটকের হোটেল পৌঁছাতে গাড়ি পিছু খরচ ৩০০ টাকা। সুতরাং কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানোর মাথাপিছু সর্বনিম্ন খরচ ৫৭৫ টাকা। তবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী কলকাতা থেকে গ্যাংটক পৌঁছাতে পারো। গ্যাংটক ভ্রমণের পরবর্তী খরচ হলো হোটেল খরচ। আমরা যেহেতু গ্যাংটকের হোটেলে দুরাত থাকব, তাই ৪ জনের গ্রুপে গ্যাংটক ঘুরতে আসলে মাথাপিছু হোটেল খরচ পড়বে ৫০০ টাকা। এখানে দৈনিক হোটেল খরচ বাবদ ১০০০ টাকা ধরা হয়েছে। গ্যাংটকের হোটেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিংকে ক্লিক করে আমার গ্যাংটকের সস্তায় হোটেল ভিডিওটি একবার দেখে নিতে পারো। পাহাড়ি এলাকায় খাওয়া দাওয়া খরচ সমতল ভূমির তুলনায় কিছুটা বেশি, তাই গ্যাংটকের দৈনিক খাওয়া খরচ বাবদ আমরা ৪০০ টাকাই ধরে চলব। এর মধ্যে ভালোভাবেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার কমপ্লিট করা যাবে। সুতরাং ৩ দিনে গ্যাংটকের মাথাপিছু খাওয়া দাওয়া বাবদ খরচ হবে ১২০০ টাকা। এবার আসবো সাইটসিনের খরচ সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় দিনে ৪ জনের ছোট গাড়িতে 7 পয়েন্টস লোকাল সাইটসিন বাবদ খরচ ১৫০০ থেকে ২৫০০ টাকা। সুতরাং একজনের মাথাপিছু খরচ হবে ৪০০ থেকে ৬০০ টাকা। যদিও এই খরচ সম্পূর্ণটাই নির্ভর করবে তোমরা কোন সময় গ্যাংটক ঘুরতে আসছো এবং তোমরা কতটা বার্গেনিং করতে পারছো তার উপর। এবার আসি ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ট্যুরের খরচ সংক্রান্ত আলোচনায়। গ্যাংটকের হোটেল ম্যানেজার বা ট্যুর অপারেটরের থ্রু ছাঙ্গুলেক ও বাবা মন্দিরের প্যাকেজ বুক করলে শেয়ার গাড়িতে খরচ পড়ে মাথাপিছু ৪০০ থেকে ৫০০ টাকা। আবার গাড়ি রিজার্ভ করলে খরচ ছোট গাড়ির জন্য ৩০০০ এবং বড় গাড়ির জন্য ৩৫০০ টাকা। তোমরা যদি এর সাথে নাথুলাও ঘুরতে চাও তবে শেয়ার গাড়িতে মাথাপিছু খরচ ৮০০ থেকে ১০০০ টাকা এবং গাড়ি রিজার্ভ করলে খরচ ৬০০০ থেকে ৭০০০ টাকা। তবে আমি সাজেস্ট করব ট্যুর অপারেটরের থ্রু না গিয়ে বজ্র স্ট্যান্ডের গাড়িওয়ালাদের সাথে সরাসরি যোগাযোগ করলে খরচ কিছুটা কম হতে পারে। আরও বিস্তারিত জানতে আমার আই বাটনে দেওয়া ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ট্যুরের ভিডিওটি একবার দেখে নিতে পারো। এরপর তৃতীয় দিন রাত্রিবেলা গ্যাংটক থেকে কলকাতায় ফেরার জন্য একইভাবে গ্যাংটক আসার মতোই सर्वनिम्न 575 टाका खरच होबे। सुतरां सबकिछु मिलिए 3 दिनेर जोन्नो माथापिछु গ্যাংটক घुरते मिनिमाम खरच होबे 3650 टाका। এই খরচ কিন্তু সম্পূর্ণটাই আপেক্ষিক। তোমরা কিভাবে গ্যাংটক ঘুরবে, কোন সময় ঘুরতে আসবে, কি রকম হোটেলে থাকবে এবং কি রকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, এই সব কিছুর উপর নির্ভর করে এই খরচ কিন্তু পাল্টে যেতে পারে। 4 জনের গ্রুপে গ্যাংটক ঘুরতে আসলে খরচ সবথেকে কম হবে, তাই আমি সাজেস্ট করব 4 জন বা 4 জনের গুণিতকে ঘুরতে আসার জন্য। গরমকাল যেহেতু গ্যাংটক ভ্রমণের পিক সিজন, তাই মার্চ এপ্রিল মে মাসে গ্যাংটক ভ্রমণের খরচ কিন্তু সবথেকে বেশি। তবে আগে থেকে হোটেল বুক করে রাখলে এবং সব জায়গাতেই পেমেন্ট করার আগে বার্গেনিং করলে খরচ কিছুটা কমানো যেতে পারে। আগে থেকে হোটেল বুক করার জন্য আমার গ্যাংটকের সস্তায় হোটেল ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার উল্লেখ করা প্রতিটি ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবে। তাই গ্যাংটক ট্যুর সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ওই ভিডিওগুলি দেখার পরামর্শ রইল। আজকের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। ফিরে আসছি নতুন ভিডিও।